শ্রীয়ন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডেঙ্গু আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে মশারি প্রদান শুরু করল কোন্নগর পৌরসভা। শুক্রবার সকাল থেকে কোন্নগরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তদের বাড়ি গিয়ে পৌরসভার স্বাস্থ্যকর্মী থেকে কাউন্সিলর, ডেঙ্গু বিজয় অভিযানের সদস্যরা একসঙ্গে মশারি বিতরণ শুরু করল। গত বছর কোন্নগরে যেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 219 জন, এবছর এখনও পর্যন্ত সেই সংখ্যাটা অনেকটাই কমে হয়েছে 70 জন। পৌরপ্রধান স্বপন দাস বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শরীর থেকে মশারা সুস্থ মানুষকে বেশি আক্রান্ত করছে, সেই সঙ্গে কোন্নগরে অনেক বাইরের রাজ্য থেকে আসা মানুষজনও বসবাস করেন, ফলে তারা দেশ থেকে ফিরে এসে এখানে অসুস্থ হয়ে পড়ছেন, তার ফলেও অনেকে নতুন করে আক্রান্ত হচ্ছেন। তাই আমরা ডেঙ্গু আক্রান্ত রোগীকে সবসময় পরিবারের থেকে আলাদা ঘরে মশারির মধ্যে থাকার পরামর্শ দিচ্ছি, কারণ মশা মারার অনেক ওষুধ স্প্রে আছে, তাতে অন্য সদস্য ও বিশেষ করে বয়স্কদের ক্ষতির সম্ভাবনা থাকছে। তাই প্রত্যেক ওয়ার্ডে ডেঙ্গু পজিটিভের খবর পেলেই আমাদের কাউন্সিলর স্বাস্থ্যকর্মীরা তাদের বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ থেকে মশারি পৌঁছে দিচ্ছেন। কোন্নগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা নাগ জানান, ডেঙ্গু নিয়ে এবার আমাদের পৌরসভা আগে থেকেই কাজ শুরু করায় আক্রান্তের সংখ্যাটা এবার অনেকটাই কম। সেই সঙ্গে পৌরপ্রধান নিজে আমাদের সঙ্গে ফোনে যেমন কথা বলে খোঁজখবর নিচ্ছেন, তেমনই আক্রান্ত পরিবারগুলোকেও ফোন করে পরামর্শ ও আশ্বস্ত করছেন, ফলে পরিবারের সদস্যরা অনেকটাই মনের জোর পাচ্ছেন। সেই সঙ্গে পৌরকর্মীরা, স্বাস্থ্য ও সাফাই কর্মীরাও একটা টিম করে কাজ করে যাচ্ছেন। পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের সদস্য মধুমিতা দাস জানান, তার ওয়ার্ডে এখনও পর্যন্ত মোট 8 জন আক্রান্ত হয়েছেন, প্রত্যেকেই চিকিৎসার পর সুস্থ আছেন, তাদের সবাইকে আজ মশারিও দেওয়া হয়েছে। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। কোন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি, অ্যাডমিশন গোয়িং অন। ওম জুয়েলার্স এ সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ, কোন্নগরের ওম জুয়েলার্স। নবগ্রাম ইন্ডিয়ান গ্যাসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এছাড়াও এক ফোনে এক ঘন্টায় ইন্ডিয়ান গ্যাসের কানেকশন এখন হাতে হাতে সাথে সাথে। শারদ শুভেচ্ছায় তারামা দই ভাণ্ডার, নবদ্বীপের লাল ক্ষীর দই ও মিষ্টি বাড়ি বাড়ি সরবরাহ করা হয়। আমার ওয়ার্ডে, মানে 9 নম্বর ওয়ার্ডে টোটাল 8 জন আক্রান্ত হয়েছিলেন এবং প্রত্যেকেই এখন মোটামুটি সুস্থ। তার মধ্যে 4 জন হসপিটালাইজ ছিলেন, প্রত্যেকে বাড়িতে চলে এসেছেন এবং তারা ভালো আছেন। আমরা মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কোন্নগর পৌরসভা যে উদ্যোগ নিয়েছে, প্রত্যেক ডেঙ্গু পেশেন্টকে আমরা আজকে মশারি প্রদান কর্মসূচিটা চালু করলাম এবং প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমরা সেই কাজটা আজকে করে এসেছি। পুরো টিমকে নিয়ে আমরা সকলে, যারা যারা অসুস্থ ছিলেন, প্রত্যেকের বাড়িতে গিয়ে আমরা আজকে ডেঙ্গু পেশেন্টদের হাতে মশারি তুলে দিয়ে এসেছি। Thank you.
ওয়ার্ডের ব্যবস্থা বলতে আমাদের পৌরসভা থেকে যেটা রেগুলার বেসিসে করা হচ্ছে, যখনই কোথাও ধরুন ডেঙ্গু পজিটিভ পেশেন্টের আমাদের কাছে কোনো রিপোর্ট আসছে, আমাদের সেখানে গিয়ে পেশেন্টের কন্ডিশন দেখা থেকে শুরু করে যে পরিষেবাগুলো আমরা প্রোভাইড করছি, যেরকম তেল দেওয়া বা ব্লিচিং করা, সেই জায়গাটা পরিষ্কার রাখা এবং বাড়ির লোককে যা যা নির্দেশ দেওয়া যায়, যেভাবে গাইড করা যায় সবটা করা, এবং যদি হসপিটালে কেউ ভর্তি থাকছেন তার কন্ডিশন কী আছে চেয়ারম্যান নিজে ফোন করে খোঁজ নিচ্ছেন, আমাদের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে কনজারভেন্সি, আমাদের VCMO, ওয়ার্ড সুপারভাইজার, ডেঙ্গু সুপারভাইজার সবাই আসছেন এবং তাদের যা যা করণীয় তারা সবটাই করছেন। আজকে যেরকম আমাদের এখানে একজন ডেঙ্গু পজিটিভ হয়েছেন, তিনি এই মুহূর্তে হসপিটালে ভর্তি আছেন, কিন্তু আমরা এসে তার বাড়ির আশেপাশে আমাদের যা যা পরিষেবা প্রোভাইড করা আমরা সেটা করেছি। দেখুন, ডেঙ্গু আক্রান্ত মানুষের থেকে ডেঙ্গুটা কিছুটা ছড়াচ্ছে, ছড়াচ্ছে মানে একজনকে যদি ডেঙ্গুর মশায় কামড় দেয়, সে যদি ডেঙ্গু পজিটিভ হয়, তারপরে তার শরীরে কোনো মশা কামড়ে যদি একটা সুস্থ মানুষের শরীরে কামড়ায়, তাহলে সঙ্গে সঙ্গে তারও ডেঙ্গু হয়ে যাচ্ছে। ফলে সেই মানুষটাকে আমাদের ডিটাচ রাখতে হবে, যাতে তার শরীরে দ্বিতীয়বার কোনো মশা না কামড় দেয়। ডেঙ্গু অবস্থায় রক্তের সঙ্গে মশার টাচ হলেই সেই মশা আরেকটা লোককে কামড়ালেই তার ডেঙ্গু হয়ে যাবে। ফলে সেই মানুষটাকে, যার ডেঙ্গু হয়েছে, তাকে আইসোলেটেড করে রাখা দরকার, যে বাড়ির একটা জায়গা, একটা ঘরে মশারি টানিয়ে একমাত্র মশাকে আটকানো যায়। এখন নানা রকম সব কেমিক্যাল জিনিস বেরিয়েছে যেগুলি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, বিশেষ করে বাড়িতে বয়স্ক লোক থাকলে, তাদের শ্বাসকষ্টের রোগ থাকলে সেটা যে সমস্ত কেমিক্যাল ইউজ করা হয় সেটা খুব খারাপ। কিন্তু সর্বসব দিক থেকে স্বাস্থ্যসম্মত হচ্ছে মশারি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করেছে, সেটা আজকে আমরা থেকে ইমপ্লিমেন্ট করলাম। অর্থাৎ যেখানে যেখানে আমরা দেখব যে ডেঙ্গু হচ্ছে, সেখানে সেখানে তার বাড়িতে আমরা মশারি পৌঁছে দেবো। দ্যাট ভেরি ডেজ তার সূচনা হলো আজকে, এবং আমরা সকাল থেকেই সেটা বেরিয়ে, যত ডেঙ্গু আগের দিন রাত্রিবেলা রিপোর্ট পাবো পজিটিভ, তার বাড়িতে সকালবেলা 8টার ভিতরে আমরা তাদেরকে মশারি পৌঁছে দেবো, এবং সেই লোকটাকে সেপারেট করে রাখার চেষ্টা করবো, যাতে তার শরীর থেকে আরেকটা শরীরে এফেক্ট না হয়। আমাদের পুজোর আগের থেকে, এগুলো তো বর্ষাকাল থেকে শুরু হয়, মে জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত সাধারণত থাকে, গরমটা যেই চলে গিয়ে যেই বর্ষাটা শুরু হয় এমনি ডেঙ্গু শুরু হয়। তো তাতে করে আমাদের 70-এর মতন এই বছরে হয়েছে ডেঙ্গু, এবং সবই প্রায় রিকভারি হয়েছে, চিকিৎসা হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় চিকিৎসা হয়েছে এবং তারা ভালোভাবে বাড়ি ফিরে এসেছে। কিন্তু ডেঙ্গু হয়েছে, আমরা অনেক চেষ্টা করেছি আটকাবার, আমাদের স্টাফরা, কর্মীরা দিন রাত এক করেছে, করে অন্তত কিছুটা ভালো রাখতে পেরেছে। কারণ আমাদের এখানে অনেকগুলি মিশ্রিত এলাকা আছে, যেখানে বিহার উত্তরপ্রদেশ থেকে লোক নিয়মিত আসছে যাচ্ছে, আসাম, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, সেখান থেকে লোক নিয়মিত আসছে যাচ্ছে, ফলে সেই রোগটা কিছুটা বাইরের থেকেও আসে। কিন্তু তাহলেও সেই সমস্ত বস্তি এলাকাগুলির প্রতি আমরা বিশেষভাবে নজর দিয়েছিলাম, দিয়ে আমরা খানিকটা রক্ষা করতে পেরেছি। সৃজন, খবর বাংলা নিউজ।